হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? বড়দের সবাইকে নমস্কার জানিয়ে আর ছোটদের সবাইকে আমার ভালোবাসা দিয়ে আর আমার সোনা দিন আমার প্রাণ ভরা বুক ভরা ভালোবাসা দিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো জানো তো, আজকে আমি প্রচুর কাজ করেছি। কাজ করতে করতে এই যে রাত্রিবেলা আমি যে ভিডিওটা এডিট করে তোমাদের দিচ্ছি, প্রচণ্ড গায়ে হাতে পায়ে ব্যথা করছে প্রচণ্ড। কারণ আজকে আমি পুরো বাসন মাজা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে কার্পেট ধোয়া কাচা, মানে দু তিন বালতি আমি কাপড়ই কেচেছি। তো যাই হোক, আমি স্নান করেছি, তারপরে স্নান করলাম, স্নান করে আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আজকে যেন কেউই আসেনি, আমাদের যে খাবার দেয় সেও আসেনি, আবার যে কাজ করে মেয়েটা সেও আসেনি, কেউ আসেনি। তো আমাকেই একা সব করতে হলো। তার উপরে আমার সবচেয়ে হেডেকের কাজ হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে, তাদের পেছনে আমার এত চিৎকার করতে হয়, এত চিৎকার করতে হয়। বন্ধুরা, প্রত্যেকটা কাজের জন্য, পড়াশোনার জন্য চিৎকার করতে হয়, বিশেষ করে ছেলের পড়াশোনার জন্য চিৎকার করতে হয়। তো ও তো পড়াশোনা একদমই করতে চায় না, মানে পড়া বাদে ওকে দিয়ে কোনো কাজ করালেও মানে ও করে দেবে, এরকম ব্যাপার। তো যাই হোক, আজকে আমাকে দোকানেও যেতে হয়েছে, বাজারেও যেতে হয়েছে, কারণ যেহেতু আমি হোম ডেলিভারি খাই, ওই জন্য ঘরে আমি কিছুই রাখি না, ভীষণ নষ্ট হয়ে যায় বলে খুব ভেবেচিন্তে সংসার চালাতে হয়। তো বন্ধুরা, তোমরা সবাই চালাও, তোমরা নিশ্চয়ই জানো। তো এত কিছু করেও সংসার চালিয়েও বউদের নামে দোষ পড়ে যে তারা কোথায় টাকা উড়াচ্ছে। তো সেইভাবে বললে আর তো কিছু ঝগড়া করে তো লাভ নেই, আমার কাজটা আমাকে করতেই হবে। যাই হোক, সকাল থেকে অনেকগুলোই কাজ করেছি, বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে কাপড় শুকো দেওয়া, ঘর ছাড়া, ঘর মোছা, বাজারে যাওয়া, দোকানহাট করা, ছেলেকে পড়ানো, তারপরে এই যে কার্পেট ধুলাম, ধুয়ে চান করলাম, চান করে এই এখন কাপড় শুকো দিচ্ছি। কাপড় শুকো দিয়ে আমি তারপরে ছেলের ভাতটা বেড়ে দেবো। আজকে বিশেষ কিছু রান্না করতে পারিনি, তোমাদের দেখাবো। আজকে রান্না করেছি হচ্ছে ভাত আর সবজি, যা যা ছিল এনেছি সব সবজি দিয়ে ডাল, কারণ আমার বাচ্চারা সবজির ডালটা খেতে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। আর এমনি একটা নর্মাল ডাল আর আলু সেদ্ধ, ব্যাস এই কটা জিনিসই রান্না করেছি। আমার বাড়িতে ঘিও মানে ছিল না, এরকম অবস্থা, তাহলে ঘি বাতি খেয়ে নিতাম। আমার ছেলে মেয়েদের না খাওয়ার অত ঝামেলা নেই, আমারও নেই, আমার হাজবেন্ডের খাওয়ার প্রচণ্ড ঝামেলা, কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই। যাই হোক, আমাদের এই যে এখন আমি আবার কাপড় জামাগুলো শুকো দিয়ে এসে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সবটা তোমাদের দেখাচ্ছি না, অর্ধেকটা তো গুছিয়েই রেখেছি, আর যেগুলো আবার পরে মেজেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার বাসনগুলো, সেগুলো আমি অ্যারেঞ্জ করে রাখছি, মানে গুছিয়ে রাখছি। তারপরে আমি দেব ছেলেকে খেতে, ছেলেকে মা খাইয়ে দেবে, মায়ের কাছে পাঠিয়ে দেবো খেতে খাবারটা বেড়ে দিয়ে, তারপরে আমি আর আমার মেয়ে দুজনে মিলে খাবো। তারপরে একটু তো রেস্ট নিতেই হবে, কারণ আজকে এমনি শরীর খারাপ ছিল আমার। দেখো, খোঁজ খবর নেওয়ার কেউ নেই, তুমি ছেলে বলো, মেয়ে বলো, স্বামী বলো, বন্ধু বলো, প্রেমিক বলো, প্রেমিকা বলো, কেউ তোমার দুঃখের সময় কিন্তু পাশে থাকবে না, একমাত্র মা বাবা ছাড়া পাশে থাকে না। তাও আজকালকার দিনে দেখি মানে মা বাবারাও অতটা সেরকম ছেলে মেয়ে, এখন জানো তো সবাইকে একটা মানে কথা মাথায় রাখতে হবে যে আমি একা চলবো, একা বাঁচবো, একাই আমাকে বেঁচে থাকতে হবে, দুনিয়াটা এরকমই হয়ে গেছে। মানে রবীন্দ্রনাথের ওই গানটা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে, তো সেইভাবে আমার মনে হয় গানটা একদম পারফেক্ট। রবীন্দ্রনাথ কলিযুগের পরবর্তী মানে মানে এই জমানাটাকে ভেবে মানে কী হতে চলেছে ওনার পরবর্তীকালে, সেটা ভেবেই গানটা মনে হয় লিখেছিলেন। তো যাই হোক, আমার বাসন গোছানো হয়ে গেছে, এই যে হাতে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের যে খাওয়ার ডেলিভারি দেয় তার কৌটো, মানে টিফিন ক্যারিয়ারগুলো, তো এগুলো আমি বেঁধে নিয়েছি, ওর ব্যাগে আমি রেখে দেবো। যাই হোক বন্ধুরা, নিজেকে একা থাকতে রাখতে জানো, বাঁচতে শেখো, দুঃখকে জয় করতে শেখো, দুঃখের মধ্যেই সুখের খোঁজ করো, এটাই হচ্ছে মোদ্দা কথা। নিজেদের ছেলে মেয়ে সবাইকে ভালো রাখার চেষ্টা কর, বাড়িতে যারা আছে সবাইকে ভালো রাখার চেষ্টা করো, বাট তুমি ভালো থেকো না। তুমি নিজেকে ভালো যদি না রাখতে পারো, তুমি যদি নিজে ভালো না থাকো, তুমি সবাইকে কী করে ভালো রাখবে, এটা আমাকে একটু বলতে পারবে? বাট এটাই করতে হবে, তুমি নিজে ভালো থাকো কি না থাকো, সবাইকে তোমার দেখে শুনে ভালো রাখতেই হবে। আমার ছেলেকে খাওয়ার দেওয়া হয়ে গেল, খাওয়ার নিয়ে চলে গেছে। এই যে আমি রান্না করছি ভাত, একটা নর্মাল ডাল,
আর রান্না করেছে এই যে দেখো, এই যে আলু সেদ্ধ মাখাটা ছেলেটা দিয়ে দিয়েছে, এটা আমার আর মেয়ের ভাগের একটুখানি, আর এটা হচ্ছে সবজির ডাল, আর এক বাটি আছে সেটা রাতের জন্য, তো দু বাটি এই যে আর একটা বাটি টিফিন বাটিতে সেটা রাখার। চলো বন্ধুরা খেয়ে নিই। তো তোমরা ব্লগটা অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। লাভ ইউ। গরিবের রান্নাঘর, গরিবের সংসার, গরিবের খাওয়া দাওয়া। বন্ধুরা আমি খেতে বসে পড়েছি, এই যে আমার ভাত দেখো, সবজির ডাল, আলু সেদ্ধ আর ভাত। তো আমি খাচ্ছি, তোমরাও খাও। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, ছেলেকে পড়াতে এসেছিল আন্টি। তো যাই হোক, আন্টি পড়িয়ে চলে যাওয়ার পর একটু চা খেলাম আমি, মেয়ে আর ছেলে তিনজনে মিলে। মেয়েই চাটা করেছিল। আর দেখো, এই যে সন্ধেবেলা তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে পোকা উঠছে, আর প্রচণ্ড আশেপাশে বাজি ফাটছে। তোমরা বাজির আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো প্রচুর কেচেছি আমার কাঁধের উপর জামাকাপড় দেখে বুঝতে পারছো। এক লট আমি আগেই ঘরে নিয়ে গেছি, এটা হচ্ছে সেকেন্ড লটেরটা, যেগুলো ভেজা ছিল দেখো। কার্পেটটা আমি দেওয়ালে দিয়েছিলাম, সেটা অনেকটা শুকিয়ে গেছে, বাট পুরোটা শুকোয়নি। তো এগুলো সব তুলে নিয়ে গিয়ে আবার ভেতরে আমি মেলে দেব। তো প্রচুর কাজ করেছি বন্ধুরা, আর পারছি না। এবার গিয়ে এগুলো ঠিকঠাক মতো প্লেস করে, ভাঁজ করে, শুকোতে দিয়ে আমি শুয়ে পড়ব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা।